হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে। আজ সারাদিন এই প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটাবো বলে আশা রাখছি। তবে তার আগে চলো এই প্রতিষ্ঠানটি একটু ঘুরে দেখি। ইহকাল ও পরকালের কল্যাণের জন্য শিক্ষা, এই স্লোগানকে ধারণ করে 2002 সালে 25% জমির ওপর বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন কর্তৃক প্রতিষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুসজ্জিত ও সুবিশাল ক্যাম্পাসে তিনটি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 20টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, আধুনিক যন্ত্রপাতি সম্বলিত একটি বিজ্ঞানাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি স্কাউট ডেন, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি বিতর্ক ক্লাব, 4টি যানবাহন এবং একটি মিলনায়তন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 1300 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 35 জন মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক এবং 7 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে। ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের মধ্যে থেকে কার বুদ্ধি একটু বেশি কে সেরা যাচাই করে দেখি। বন্ধুরা, তোমাদের জন্য আমার কাছে রয়েছে সাধারণ জ্ঞানের উপরে কয়েকটি প্রশ্ন। এর মধ্যে থেকে বুদ্ধির দিক দিয়ে যে বেশি এগিয়ে থাকবে সে হবে সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান। তোমাদের জন্য প্রথম প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? বলো। 1914। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, লিপ ইয়ার বছরে কত দিনে হয়? বলো। 366 দিনে। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, থাইল্যান্ডের রাজধানীর নাম কি? বলো। ব্যাংকক। সঠিক উত্তর। ফ্রান্সের মুদ্রার নাম কি? বলো। নরওয়ে। উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে ইউরো। পরবর্তী প্রশ্ন, সূর্যাস্তের দেশ কোনটি? বলো। জাপান। উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে নরওয়ে। বাংলাদেশ বিমানের প্রতীক কি? বলো। বলাকা। সঠিক উত্তর। বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প কোনটি? বলো। তিস্তা প্রকল্প। সঠিক উত্তর। সার্ক গঠিত হয় কত সালে? বলো। 1985 সালে। সঠিক উত্তর। আমাজন নদী কোথায় অবস্থিত? বলো। দক্ষিণ আমেরিকা। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, বিবিসি কোন দেশের সংবাদ সংস্থা? বলো। ব্রিটেন। সঠিক উত্তর। জাতীয় শিশু দিবস কবে? বলো। 17 মার্চ। সঠিক উত্তর। চন্দ্রের বুকে কত সালে মানুষ প্রথম পা রাখেন? বলো। 1969 সালে। সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? বলো। নবাব আবদুল্লাহ গনি। উত্তরটি ভুল হয়েছে, সঠিক উত্তর হবে নবাব আব্দুল গনি। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি? বলো। সূর্য। সঠিক উত্তর। বন্ধুরা, তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন, গণ অভ্যুত্থান কত সালে সংঘটিত হয়? বলো। 1969 সালে। সঠিক উত্তর। পেয়ে গেছি সেরা বন্ধু, আজকের জ্ঞানীমান, আমাদের আজকের জ্ঞানীমান সামিয়া। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো ছড়া গানের উপর একটু নাচ দেখি।
অনেক সুন্দর নেচেছো ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসি এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি এসি এক্সট্রা ফান কেক, মজার ব্রেক। ফিরে এলাম এসে এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটি আধুনিক গান শুনি। বাহ, অনেক সুন্দর গান করেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসে এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা, এবারে চলো হেডস্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুটা সময় আপনার প্রতিষ্ঠানে কাটিয়েছি, খুব ভালো লাগলো। এখন এসেছি আপনার কাছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। দেশমাতৃকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, ওনার শ্রদ্ধেয় পিতামাতার নামে প্রতিষ্ঠিত এম এ হাশেমিয়াতুন্নেসা ফাউন্ডেশনের মাধ্যমে এই গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল পরিচালিত হয়ে আসছে। ইতিমধ্যে শতভাগ পাশের প্রতিষ্ঠান হিসেবে আমাদের এই প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি। এই পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আমরা নারায়ণগঞ্জে এখন পর্যন্ত সেরা। এর পাশাপাশি আমরা ধর্মীয় ও নৈতিক শিক্ষার মাধ্যমে বাচ্চাদেরকে নিষ্কলুষ চরিত্র গঠনে দেশ ও মাতৃকার ভূমিকা রাখার জন্য আমরা নিরলস কাজ করে যাচ্ছি। ক্লাসের বাচ্চাদেরকে পার্টিসিপেটরি শিক্ষার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে
আমাদের প্রত্যেকটা ক্লাসরুমকে আমরা প্রজেক্টরের মাধ্যমে, মাল্টিমিডিয়া ক্লাসরুম, শীততাপ নিয়ন্ত্রিত ক্লাসরুমের মাধ্যমে বাচ্চাদেরকে সর্বোচ্চ সেবাদানের মাধ্যমে আমরা পাঠদান পরিচালনা করতেছি। এত ব্যস্ত সময়ের মাঝে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বাংলা ভিশনের এসএ এক্সট্রা ফানকে এবং ক্লাসে বাইরে থেকে আপনাকে স্বাগত শুভেচ্ছা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনকে, ধন্যবাদ এসিআই এক্সট্রা ফান কেককে। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছে এসিআই এক্সট্রা ফান কেক মজার ব্রেক। ফিরে এলাম এসিআই এক্সট্রা ফান কেক মজার ব্রেক থেকে। বন্ধুরা, এবারে চলে বন্ধুদের কাছ থেকে একটি পাহাড়ি গানের উপরে নাচ দেখে।
অসাধারণ পারফর্ম করেছো বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এসএ এক্সট্রা ফান কেক এবং ক্লাসের বাইরে থেকে তোমাদেরকে শুভেচ্ছা। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক সুন্দর সময় কাটিয়েছি, এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেবো এই বন্ধুদের কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে। তো বন্ধুরা, তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইলো শুভকামনা, আর আমি নিচ্ছি বিদায়। বাই।